Assalamu alaikum, Dr. Khaleda Aidid, consultant of regenerative medicine at European Wellness Villa Medica Bangladesh Premier Center. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি খুবই দুঃখিত, আজকে আসলে লাইফে আমার তিনটার সময় আসার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি কিছু আনঅ্যাভয়েডেবল রিজনের জন্য, পেশেন্টস একটা রিজন এবং আরো কিছু আমাদের মিটিংস এবং সবকিছুর জন্য আমার লাইফে আসতে একটু সময় লেগে গেল। এনিওয়েজ, সবাই অনেকক্ষণ অপেক্ষা করেছেন, প্রায় 20 মিনিট পরে আমি লাইভে এসেছি। সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আমি একটু আমার লাইফটি শেয়ার করে নেই সো দ্যাট সবাই জয়েন করার সময়টা পান। 2 মিনিট সময় নিচ্ছি। জি, অনেকেই জয়েন করেছেন। আজকে আমার লাইভের টপিক হচ্ছে গর্ভধারণে আধুনিক চিকিৎসা ব্যবস্থা। আসলে এটি একটি ডিফারেন্ট টপিক এবং এই টপিকে কথা বলতে গেলে অনেক কথা বলা যায় এবং বলতে হয় দুটোই। সো এই টপিক নিয়ে কথা বলতে গেলে আপনাদের এটা একটা কাপল ইস্যুস, গর্ভধারণ অথবা কনসিভ করা এটি হচ্ছে একটি কাপল ইস্যুস। এবং এই ইস্যুস নিয়ে আজকাল আমরা অ্যাজ এ ডক্টর প্রচুর পেশেন্টস পাচ্ছি এবং গাইনোকোলজিস্ট যারা আছেন স্পেশালি আমি জানি এবং যারা ইনফার্টিলিটি স্পেশালিস্ট তারাও অনেক পেশেন্ট পাচ্ছেন। সো আমরা যারা তাদের সাথে কানেক্টেড আছি তাদের কাছ থেকে আমরা আসলে এই ডাটাটা পেয়েছি যে আজকাল ইভেন খুব অল্প বয়সেও কাপলসদের কনসিভ করতে ইস্যুস হচ্ছে। বয়স বেড়ে গেলে এটা একটা ফ্যাক্টর, এজ ইজ এ ফ্যাক্টর, যে ফার্স্ট প্রেগনেন্সি বিফোর 30 এখান থেকে যদি শুরু করা যায় তাহলে ইটস বেটার। বাট অনেক সময় দেখা যায় যে আমরা মেয়েরা এখন পড়াশোনা, ক্যারিয়ার অথবা পুরুষদের ক্যারিয়ার সবকিছু মিলিয়ে কাপলদের এটা অনেক সময় হয় না। সো এটা একটা ফ্যাক্টর। সো এইসব কারণে বয়স বেশি হলে গর্ভধারণে বা কনসিভ করতে একটু প্রবলেম হয়, এটি একটি কারণ। এছাড়া আর অনেক কারণ আছে, অনেক রিজনস আছে, যেগুলো যদি আমরা আগে থেকে প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু কনসিভ করতে যে সমস্যাগুলো আজকাল পেশেন্টসদের হচ্ছে এটা কিন্তু অনেকটাই কমে যাবে। সো আমি বলবো আজকে আমার এই ভিডিওটি প্রমোশন অফ আওয়ার সেন্টার বা আমাদের প্রোডাক্টস বা এরকম কিছুই না, আমাদের ভিডিওটি হচ্ছে কিছু অ্যাওয়ারনেস গ্রো করা আমার পেশেন্টসদের জন্য যারা রিয়েলি কনসিভ করতে প্রবলেম হচ্ছে, এবং সেই ক্ষেত্রে ইডব্লিউ ভিলা মেডিকা আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারে এবং আমার কিছু সাজেশন আপনাদের কিভাবে হেল্প করতে পারে, এটাই আজকে আমার লাইভের উদ্দেশ্য। সো ইটস অ্যাওয়ারনেস ভিডিও এবং এই ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ, এবং আশা করি ভিডিওটি এ ধরনের প্রবলেম আমি যেটা আমাদের ডাটা বলছে যে প্রত্যেকটি ফ্যামিলিতে কম বেশি আছে। সো আমাদের লাইভটি শেয়ার করুন এবং এই ধরনের প্রবলেমগুলো থেকে নিজেদেরকে সেভ করার চেষ্টা করুন। সো আসলে কনসিভ করতে ইনফার্টিলিটি ইস্যুস বা কনসিভ করতে যে যে প্রবলেমগুলো আমরা সচরাচর খুব বেশি দেখছি অ্যাবাউট 80% কেসে, তার পেছনে কিছু কারণ আছে। এগুলো যদি একটি মেয়ে অথবা একটি পুরুষ শুরু থেকেই একদম যখন প্লাস হয়ে যাচ্ছে, সরি আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম ইন্টারনেটের কারণে, আজকে বাইরে প্রচুর বৃষ্টি হয়তো বা সে কারণে নেট কানেকশন একটু খারাপ যাচ্ছে। সো যেটা বলছিলাম যে আমরা যদি শুরু থেকেই আমাদের বয়স যখন 18 অথবা শুরু থেকেই কিছু ডিজিজের কারণে যাদের গর্ভধারণের প্রবলেম হচ্ছে এই ডিজিজগুলো প্রিভেন্ট করতাম অথবা আমরা জিনিসগুলো মেনটেন করে চলতাম তাহলে এই কনসিভ করার ইস্যুসটা থাকতো না। সো ইটস নট টু লেট, যারা ইয়াং কাপল আছেন অথবা যারা আনম্যারিড আছে সবার জন্য আমার কিছু সাজেশন আজকে। নাম্বার ওয়ান, যদি কারো সিস্টেমিক কোনো ডিজিজ থাকে লাইক থাইরয়েড ইস্যুস, সো এটা সাধারণত টিনেজ বয়স থেকে শুরু হয়। আমার এই লাইফটি নিশ্চয়ই প্যারেন্টসরাও দেখছেন, সো তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই জানি একটা সময় কনসিভ করা বা প্রেগনেন্সি নিয়ে আমাদের অনেকেরই ইস্যুস হয় এবং এই ইস্যুসের জন্য প্যারেন্টসরা সাফার করেন, ইন লজরা সাফার করেন এবং সবচেয়ে বেশি কাপলসরা সাফার করেন। সো আমার লাইফটি যে প্যারেন্টসরা দেখছেন তাদের জন্য এটি একটি ইনফরমেটিভ লাইভ হবে, যে আপনার ছেলে অথবা মেয়ের যদি থাইরয়েড কোনো ইস্যুস থাকে সেটাকে
খুব ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনাকে আসলে অ্যাড্রেস করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। কারণ আমরা এখন ইনফার্টিলিটি যে কেসগুলো দেখছি সেখানে আমরা ম্যাক্সিমাম দেখছি যে থাইরয়েড ইস্যুজ আর দেয়ার, সো হাইপোথাইরয়েডিজম থাকতে পারে অথবা হাইপার থাইরয়েডিজম থাকতে পারে, এনি কাইন্ড অফ থাইরয়েড প্রবলেম যদি যখন থেকে ধরা পড়ে অথবা বোঝা যায় তখন থেকে এটা অ্যাড্রেস করতে হবে এবং এটা প্রপার ট্রিটমেন্ট করতে হবে। দিস ইজ নাম্বার ওয়ান কজ অফ ইনফার্টিলিটি নাও এ ডেজ, হাইপোথাইরয়েডিজম। সো এটা মেয়েদেরই বেশি হয়, পুরুষদেরও হয়, তবে পুরুষ অথবা মেয়ে যারই ছেলে মেয়ের এই থাইরয়েড ইস্যুস থাকে তাদেরকে আমি অ্যাডভাইস করব যে থাইরয়েড ইস্যুটাকে নর্মাল নিয়ে আসার জন্য প্রথম থেকে প্রপার ডক্টর কনসালটেশনের মাধ্যমে এটাকে ঠিক করে ফেলা, সো দ্যাট আফটার ম্যারেজ কনসিভ করতে কোনো সমস্যা না হয়। সো ইডব্লিউ ভিলা মেডিকাতে আমরা এই থাইরয়েড ইস্যুস ট্রিটমেন্ট করছি উইথ পিটিউটারি গ্ল্যান্ড স্টিমুলেশন অ্যান্ড স্টেম সেল দিয়ে। এছাড়া থাইরক্সিন ট্যাবলেট অনেকে নিতে নিচ্ছেন অথবা নিতে পারছেন, সো থাইরক্সিনটা এরকম হয় সো ডোজ চেঞ্জ হলে ডোজ চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেক সময় ঠিক মতো ব্যালেন্স হয় না এবং পার্মানেন্ট কিওরটা আসে না। সো আমরা যদি গর্ভ ধারণের জন্য চিন্তা করি তাহলে আমরা একটা পার্মানেন্ট সলিউশন চিন্তা করব এবং সেই ক্ষেত্রে অবশ্যই স্টেম সেল অথবা পিটিউটারি গ্ল্যান্ড ট্রিটমেন্টের মাধ্যমে যে ট্রিটমেন্ট দ্যাট উইল গিভ ইউ আ পার্মানেন্ট সলিউশন অফ থাইরয়েড প্রবলেম। সো যাদের থাইরয়েড প্রবলেম আছে তারা প্রথম থেকে এটাকে যদি অ্যাড্রেস করেন ইনশাল্লাহ যখন আপনি কনসিভ করার চেষ্টা করবেন কনসিভ করতে সমস্যা হবে না। এবং অনেকের দেখা যায় যে কনসিভ হলেও গর্ভপাত হয়ে যায় অথবা মিসক্যারেজ হয়ে যায়, সেটা হওয়ার চান্স অনেক কমে যাবে। সো দিস ইজ নাম্বার ওয়ান, সো দিস ইজ দ্য প্রিভেন্টিভ পার্ট। আমার পুরো ভিডিওটি হচ্ছে প্রিভেনশনের জন্য যে কিভাবে আপনি গর্ভধারণে অ্যাডভান্স ট্রিটমেন্টটা কি, দিজ আর দ্য অ্যাডভান্স ট্রিটমেন্ট, যে আপনি কিভাবে আগে থেকেই একটি মেয়ে অথবা একটি ছেলে নিজেকে রেডি করবে টু বি প্যারেন্টস। সো অফকোর্স প্যারেন্টস হতে হলে কনসিভ করতে হবে নিজের বাবা মা হতে হলে, সো সেজন্য আপনাদের অবশ্যই এই ডিজিজটাকে ট্রিট করতে হবে। অ্যান্ড নাম্বার টু, এটা শুধুমাত্র ফিমেলদের জন্য, থাইরয়েডটা মেল ফিমেল ফর বোথ। নাম্বার টু যেটা আমরা পাচ্ছি খুব কমন ইনফার্টিলিটি একটা কজ, পিসিওএস অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটি আমাদের অনেক টিনেজ মেয়েদেরই আজকাল হচ্ছে আফটার ম্যারেজ বিফোর ম্যারেজ অনেক পেশেন্টস আমরা পাচ্ছি যাদের থাইরয়েড প্রবলেম আছে। সো যাদের থাইরয়েড প্রবলেম আছে অবশ্যই তারা দেরি না থাইরয়েড ট্রিটমেন্ট করবেন, এবং পিসিওএস যাদের আছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের আছে তারা কিন্তু অবশ্যই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মানে অর্থ হচ্ছে আপনার ওভারিতে সিস্ট থাকা, ছোট ছোট সিস্ট। এই সিস্টগুলো নিয়ে অনেকের অনেক সিমটমস থাকে যে দেখা যায় যে পিরিয়ড রেগুলার হচ্ছে না অথবা দেখা যায় যে অনেক বেশি ওয়েট গেইন করে ফেলছেন। সো এই জিনিসগুলোকে ইগনোর না করে যারা ফিমেল আছেন তারা এটা পিসিওএস এর হরমোনাল ইমব্যালেন্সের জন্য এটা হতে পারে, ওয়েট গেইনের জন্য এটা হতে পারে, সো পিসিওএস এর ট্রিটমেন্টটা অবশ্যই নিয়ে নিতে হবে। এটা আপনি গাইনোকোলজিস্টের কাছেও নিতে পারেন, এটা ইডব্লিউ ভিলা মেডিকাতে আমরা পিসিওএস এর ট্রিটমেন্ট করছি। সো এখানেও আমি সেম থিং, যদি পার্মানেন্ট ট্রিটমেন্ট চান যেহেতু এটা একটা হরমোনাল ইমব্যালেন্স সেহেতু অবশ্যই আমরা স্টেম সেল প্রেফার করি টু বি পার্মানেন্ট কিওর অ্যান্ড অফকোর্স পিটুইটারি গ্ল্যান্ড স্টিমুলেশন থেকে। সো থাইরয়েড মতোই পিসিওএসটা ফিমেলদের জন্য, এটা একটা হরমোনাল ইমব্যালেন্স থেকে হচ্ছে এবং মেইনলি ওভারওয়েট হলেও এটা হতে পারে, সো ইট ইজ ইন্টারকানেক্টেড। সো এই জিনিসটাকে শুরু থেকেই অ্যাড্রেস করতে হবে। যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে তাদের কিন্তু গর্ভধারণে পরবর্তীতে সমস্যা হয়, সো দেরি না করে আপনারা পিসিওএস এর যাদের আনম্যারিড যারা আছেন এবং যাদের পিসিওএস আছেন তারা এখন থেকে পিসিওএস এর ট্রিটমেন্ট শুরু করে দিন এবং চেষ্টা করুন পার্মানেন্ট ট্রিটমেন্ট নেবার জন্য। একটু প্রশ্ন নিয়ে নেই, একজন প্রশ্ন করেছেন সোরা জাবিন, হ্যালো আই এম 26 অ্যান্ড মিসক্যারেজ 6 মান্থ অফ বেবি লাস্ট 5th ফেব্রুয়ারি, হোয়াট শুড আই ডু, প্লিজ সাজেস্ট মি। সো সরি সোরা জাবিন, আপনার নিউজটা শুনে আমি আই ফিল ভেরি ব্যাড 6 মান্থসে বেবি মিসক্যারেজ হয়ে যাওয়া। ডেফিনেটলি আপনার ডক্টর আপনাকে সাজেশন দিয়েছেন, তারপর আমার অ্যাজ এ ডক্টর আমার সাজেশন যে আমার লাইফ থেকে
অফকোর্স আপনার এখন একটু 6 মান্থস রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে দেন আবার বডিকে প্রিপেয়ার করে নেক্সট কনসিভ করার চেষ্টা করতে হবে। বাই দিস টাইম ইউ হ্যাভ টু লুক থ্রু ইওর বডি, মানে আপনার পুরো বডি চেক আপের মাধ্যমে একটু জেনে নিতে হবে যে মিসক্যারেজের আসলে ইস্যুসটা কি, আপনার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা, আপনার থাইরয়েডের কোনো ইস্যুস আছে কিনা, আপনার PCOS আছে কিনা। এছাড়া দেখা যায় অনেক সময় ওভারওয়েট হয়ে যাওয়া, ইউটেরাসের পাশে অনেক বেশি ফ্যাট জমে গেছে কিনা, দের আর মেনি মেনি রিজনস, ট্রাস্ট মি। সো আই উইল সাজেস্ট যে প্লিজ কনসাল্ট উইথ ইউর গাইনোকোলজিস্ট ডেফিনেটলি, এবং সাথে যদি চান ইডব্লিউ ভিলা মেডিকাতে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। আমরা আপনাকে একটা থরো চেক আপের মাধ্যমে আসলে মিসক্যারেজটা কেন হয়েছে, রুট কজটা যদি বের করা যায়, এটাকে ট্রিট করা যায়, তাহলে আপনি ইউ উইল বি ইনশাল্লাহ রেডি হয়ে যাবেন নেক্সট কনসিভ করার জন্য। ইসর জাহান ইফাদ একটা প্রশ্ন করেছেন, ইজ দেয়ার এনি ইফেক্টিভ সাপ্লিমেন্টস অ্যাভেলেবল ইন ইউর সেন্টার ফর ফিমেল ফার্টিলিটি? ইয়েস অফকোর্স উই হ্যাভ মেনি সাপ্লিমেন্টস। আসলে সাপ্লিমেন্টস এর কাজ হচ্ছে আপনার যে হরমোনস গুলো বডিতে আছে, ফিমেলস সেক্সুয়াল হরমোন যেগুলো, সেগুলোকে অনেক সময় ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সেগুলোকে অ্যাক্টিভ করা। দিস আর ওনলি নিউট্রিয়েন্টস অ্যান্ড মাইক্রো নিউট্রিয়েন্টস অ্যান্ড উই হ্যাভ দোজ থিংস ইন আওয়ার সেন্টার, সো ইউ ক্যান কন্ট্যাক্ট। সো যেটা আমি বলছিলাম, নাম্বার টু ছিল PCOS, নাম্বার থ্রি যদি বলি, যেটা একটু আগে আমি একজনের কোয়েশ্চেন আনসার করতে গিয়ে বলছিলাম যে ওভারওয়েট, এনি কোন কারণ ছাড়াই আনএক্সপ্লেইনড ওভারওয়েট যদি কারো থাকে, লাইক কারো কোনো হরমোনাল প্রবলেম নেই অথবা কারো কোনো PCOS নেই বা থাইরয়েড ইস্যুস নেই, তারপর ওভারওয়েট ডিউ টু ব্যাড ফুড হ্যাবিট অথবা ডিউ টু ল্যাক অফ এক্সারসাইজ, সেডেন্টারি ওয়ার্কার, সো এই ওভারওয়েট কিন্তু ফর বোথ, ফর মেল এবং ফিমেল। সো যারা অল্প, যাদের বয়স অল্প থেকেই, যাদের বয়স এখন 18-19-20, তারা ওভারওয়েট হয়ে গেছেন, সো এখন হয়তো তারা বাচ্চা নিয়ে বা চিন্তা করছেন না, বিয়ে করেননি, কিন্তু প্রিভেনশন এই স্টেপ থেকে নিতে হবে। সো ওভারওয়েট যারা আছেন তারা এখন থেকেই ওয়েট লুজ ম্যানেজমেন্টে চলে আসতে হবে, এবং সেই ওয়েট লুজ করতে যে এমন কোনো ক্রাশ ডায়েট করা যাবে না যেখানে আপনার মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টস অথবা প্রয়োজনীয় মিনারেলস এর ডেফিসিয়েন্সি হয়ে যায়। সো ডেফিসিয়েন্সি দূর করার জন্য আপনাকে একটি আমি বলবো যে সিস্টেমেটিক প্ল্যান্ড ডায়েট চার্ট নিতে হবে, এবং সেইভাবে আপনি নিজের ওয়েটটা যদি আগে থেকে কন্ট্রোলে রাখেন, স্ট্যান্ডার্ড ওয়েটে থাকে, তাহলে কিন্তু যখন আপনি কনসিভ করার চেষ্টা করবেন বা প্ল্যান করবেন বেবি নেওয়ার, তখন আপনার এই মিসক্যারেজ হওয়ার পসিবিলিটিস অথবা গর্ভধারণের যে সমস্যাগুলো হয় সাধারণত ওইটি হবে না। অনেক সময় ইউটেরাসের চারপাশে অনেক বেশি ফ্যাট জমে যায় আমাদের, এটা এটা কিন্তু অনেক একটা মেজর কজ অফ মিসক্যারেজ। সো এই জন্য এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে। সো যারা এখন থেকে ওভারওয়েট আছেন, প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ। ইডব্লিউ ভিলা মেডিকাতে আমাদের এক্সপার্ট ডায়েটিশিয়ান আছেন, যিনি সাইন্টিফিক ওয়েতে আপনার যেন নিউট্রিশন ডেফিসিয়েন্সি না হয় সেটা মেনে রেখে এবং সারা জীবন যেন আপনি একটা মেনটেন করতে পারেন। মেনটেন্স ডায়েট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইটস নট ওনলি যে 3 মাস 6 মাসের আপনি একটা ক্রাশ ডায়েট করে লুজ ওয়েট তারপর আবার গেইন ওয়েট, নো, ইটস শুড বি মেনটেন্স ডায়েট। সো আমরা এভাবে আপনাকে সাহায্য করতে পারি ইডব্লিউ ভিলা মেডিকেল পক্ষ থেকে। সো দিস ইজ নাম্বার থ্রি, এটা ফর বোথ মেল অ্যান্ড ফিমেল। নাম্বার ফোর যদি বলি যে আমাদের গর্ভ ধারণের সমস্যা হচ্ছে একটা কাপলের, তার আরেকটি কজ হচ্ছে ছেলেদের যেটা হয় যে সেক্সুয়াল কিছু অসুবিধা অথবা সিমেন কোয়ালিটি যদি ভালো না থাকে। সো এখানে আমি একটু ক্লিয়ার করে নিই, এখানে সিমেন অ্যানালাইসিস করলে অনেককে দেখা যায় যে সিমেন কাউন্ট যেটাকে বলে, আমাদের ধারণা যে সিমেন কাউন্ট যদি ভালো থাকে তাহলে কনসিভ করাতে কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু আসলে আমরা সিমেনের যে অ্যানালাইসিসটা বাংলাদেশে করছি বা সব জায়গায় সচরাচর হচ্ছে, এটা শুধু কাউন্ট এবং মর্টিলিটি এতটুকুই দেখা হয়, মর্ফোলজি দেখা হয় না। সো এটাকে আমরা DFI টেস্ট বলি, সো ডিফ্র্যাগমেন্টেটেড টেস্ট, সো নিউক্লিয়ার টেস্ট। সো এই টেস্টের মাধ্যমে বোঝা যায় একটি সিমেন, একটি স্পার্ম যখন সিমেন অ্যানালাইসিস হয় তখন এক একটা স্পার্ম ধরে অ্যানালাইসিস যখন করা হয় DFI তে, তখন দেখা যায় একটি স্পার্মের তিনটি পার্ট থাকে, ইট মিন্স হেড, বডি অ্যান্ড টেল। সো DFI রিপোর্টের মাধ্যমে আপনি জানতে পারবেন
যে আপনার মরফোলজি অথবা প্রপার স্পার্ম কয়টি আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো স্পার্ম কাউন্ট অনেকেরই দেখা যায় যে অনেক বেশি আছে, কিন্তু মরফোলজি ইজ পার্সেন্টেজ ইজ লো, অথবা মর্টালিটি রেট ইজ লো, অথবা স্লো মর্টালিটি। সো স্লো মর্টালিটি যদি কারো থাকে সেই ক্ষেত্রে কিন্তু কনসিভ করার কিছু প্রসেস আছে। সো এই জন্য এটা পুরুষদের জন্য যে সিমেন অ্যানালাইসিসটা করা এবং যদি সম্ভব হয় ডিএফআই টেস্টটা করা। এখানে আমরা তিনটা জিনিস দেখব। এখানে আমরা দেখতে পাবো সিমেন কাউন্টটা কেমন আছে, এখানে আমরা দেখতে পাবো মর্টালিটি কেমন আছে। সো আমরা অ্যাজ এ হোল মর্টালিটি 50% নন মর্টাল 50% নো, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। উই ওয়ান্ট কত পার্সেন্ট হাই মর্টালিটি, মর্টালিটি বলতে বোঝাচ্ছি সিমেনের গতি ফ্যাস্টার কিনা, কতটুকু ফ্যাস্টার সিমেন্টটা। সো হাই, মিডিয়াম, লো এবং নো ফ্যাস্টার বা নো মর্টালিটি। সো এই চারটা ভাগে ভাগ করা থাকে। সো এই একদম স্পেসিফিক ভাবে জানতে হবে যে আপনার কত পার্সেন্ট খুব ফাস্ট হচ্ছে, কত পার্সেন্ট মিডিয়াম, কত পার্সেন্ট লো এবং কত পার্সেন্টের কোনো মর্টালিটি নেই। সো এটা কেন ইম্পর্টেন্ট, বিকজ যখন কনসিভ করতে চেষ্টা করেন একজন কাপল, সো যদি কারো দেখা যায় যে স্লো অথবা মিডিয়াম মর্টালিটি পার্সেন্টেজটা বেশি, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এমনভাবে ইন্টারকোর্স করার পরে নিজেকে এমনভাবে একটা মেয়েকে এমনভাবে রেডি থাকতে হবে বা এতটা সময় দিতে হবে ক্লিন করার আগে যেন সিমেন্টটা পৌঁছাতে পারে জায়গা মতো যেখানে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আর যদি আপনার ফ্যাস্ট থাকে অনেক বেশি, লাইক 70% ফ্যাস্ট মর্টালিটি, তাহলে কিন্তু আপনি ইউ ক্যান ক্লিন ইট আপ আফটার 15-20 মিনিট। সাধারণত অনেক মহিলারাই এই ভুলটা করেন যে 15-20 মিনিট পরে ক্লিন করে ফেলেন, কিন্তু যদি সিমেন অ্যানালাইসিস করে বুঝতেই না পারেন যে আপনার হাজব্যান্ডের সিমেনের কোয়ালিটিটা কিরকম, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওইভাবে ক্লিনটা আরো পরে করতে হবে। সো দ্যাট যেগুলো স্লো পার্সেন্টেজ যদি বেশি থাকে তাদের স্লাগিশ ওয়েতে তারা যাবে, সো সেই সময়টা তাদেরকে দিতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু খুব ইনফরমেটিভ, এগুলো যদি আপনাদের না জানা থাকে তাহলে কিন্তু আসলে খুব ছোট ছোট জিনিস একটু মাথায় রাখলে কনসিভ করাটা অতটা কষ্ট, আল্লাপাক চাইলেন অতটা কষ্ট হবে না। সো অ্যান্ড দ্য সেকেন্ড থিং, থার্ড থিং যেটা আমি বলছিলাম যে মরফোলজি, মরফোলজি আপনার হাজব্যান্ডের সিমেন্টের অথবা আপনার কাপলের সিমেন্টের মরফোলজি, হেড, বডি, টেল, ফুল জিনিসটা কত পার্সেন্ট আছে, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট 50% অ্যাক্টিভ মরফোলজি থাকতে হবে, যদি না থাকে তখন কি করণীয়। সো সিমেন অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সিমেন অ্যানালাইসিসটা আপনারা করে নেবেন, এবং এখানে কাউন্টের প্রবলেম হলে দ্যার আর ট্রিটমেন্ট টু ইনক্রিজ সিমেন কাউন্ট। আর ট্রিটমেন্ট বলতে আসলে স্পেসিফিক ওরকম ট্রিটমেন্ট নেই, আমরা সাপ্লিমেন্টসের মাধ্যমে যেরকম জিঙ্ক, তারপরে ক্যালসিয়াম, দেন ভিটামিন ডি, ই ক্যাপ ক্যাপসুল, এই ধরনের সাপ্লিমেন্টসের মাধ্যমে সিমেন কাউন্ট বাড়ানোর চেষ্টা করি। কারোর যদি দেখা যায় যে সিমেন মর্টালিটি কম, ইটস ডিফিকাল্ট, বাট স্টিল দেয়ার আর সাম সাপ্লিমেন্টস যেগুলোর মাধ্যমে মর্টালিটি বাড়ানো যায়, দেয়ার আর সাম ফুড আইটেমস যেটার মাধ্যমে মর্টালিটি বাড়ানো যায় সম্ভব কিছুটা হলো। এবং মরফোলজি যদি ভালো না থাকে সেক্ষেত্রে হয়তো বা IVF এ চলে যেতে হবে, কারণ মরফোলজি যদি ভালো না থাকে, যদি আপনার সিমেনের স্পার্মের ফুল ভালো স্পার্ম কম থাকে, তাহলে লেস চান্স অফ যে আপনার এগের সাথে আপনার ভালো স্পার্মটার কানেকশন হলো, সেই ক্ষেত্রে হয়তো বা IVF এর মাধ্যমে একদম যেটা পারফেক্ট স্পার্ম সেটাকে নিয়ে আমরা এগের সাথে কানেক্ট করে দিই। সো দিস ইজ দ্য প্রোটোকল। সো আপনাকে এই যে প্রোটোকল মেনে চলার জন্য আপনাকে আগে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সো আমার যে টপিক ছিল যে গর্ভধারণে আসলে প্রবলেমগুলো কি কি হয়, সেগুলো আমরা আসলে ব্লাইন্ডলি শুধু একজনকেই দোষ দেওয়া ঠিক না, এখানে বোথ ইটস আ কাপল ইস্যুস, এবং প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি জানতে হবে, বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে ডিসিশন মেক করতে হবে। সো সোফার এরপরে যেটা আমি বলতে চাবো যে এটা মেনলি ছেলেদের জন্য, এবং ফিমেলদের জন্য আরেকটা যেটা গর্ভধারণের ইস্যুস ইদানিং হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, যে এক্সারসাইজ। হ্যাঁ, আমরা সেডেন্টারি ওয়ার্কার ম্যাক্সিমাম, আমি নিজেও সাধারণত, আমরা যারা ডক্টর থাকি অথবা যারা ডেস্ক জব করি তাদের দেখা যায় যে দিনের অধিকাংশ সময় অফিসের কাজে ব্যয় করতে হয়,
অফিসেই চলে যায় অথবা হাসপাতালে চলে যায় যারা আমরা ডক্টর আছি, তো আমরা এক্সারসাইজ জিনিসটাকে অতটা গুরুত্ব দেই না। বাট এক্সারসাইজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ বেবি টু অর টু কনসিভ। সো রেগুলার অ্যাটলিস্ট 30 to 45 মিনিট সিম্পল ওয়াক কুড বি এনাফ। কিন্তু এখানে কেন ইম্পর্টেন্ট, বিকজ এখানে দুজন, এটা ছেলে মেয়ে দুজনের জন্যই এটা প্রযোজ্য। বিকজ আমরা জানি যে ছেলেদের যে ইরেকশন ইস্যুস সেটা পুরোটাই ব্লাড ফ্লোর উপর ডিপেন্ড করে। সো ব্লাড ফ্লো ভালো রাখার জন্য আপনাকে রেগুলার, যেখানে আপনি প্রপারলি একটা একটা বাচ্চাকে ক্যারি করতে পারেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জন্যই আমি বলছি যে এবং রেগুলার এক্সারসাইজ ছেলে মেয়ে বোধ শুরু থেকে। ইভেন আপনি যদি আমার এই লাইফ কোনো আনমারিড মানুষও দেখে থাকেন, ব্যক্তিও দেখে থাকেন, তার জন্য এটি প্রযোজ্য যে রেগুলার এক্সারসাইজ এখন থেকে করতে হবে, ইন ফিউচারে আপনার কনসিভ করতে কোনো কমপ্লিকেশন যেন না আসে সেটার জন্য। অনেকের থাকেন নাম্বার সিক্স, আমি একটু আগে বলেছি যে ওয়েট গেইনের কথা, ওয়েট হয়তো বা ভালো আছে কিন্তু হঠাৎ করে পেটের চর্বি অনেক বেশি, সো অ্যাবডোমেনটা অনেক বেশি বালকি। সো এসব পেশেন্টসদেরও, মহিলাদের, এটা মহিলা এবং পুরুষদের দুজনের জন্যই বলছি যে এসব পেশেন্টসদেরও অ্যাবডোমেনটাকে কমানোর জন্য, সাবকিউটেনিয়াস ফ্যাটটাকে কমানোর জন্য আপনারা যে মেজারমেন্টগুলো নিতে পারেন, ইডব্লিউভিএম মেডিকাতে কুল স্কাল্পটিং আছে, এটার মাধ্যমে আপনারা সাবকিউটেনিয়াস ফ্যাটটাকে কমাতে পারেন। বিকজ ওই যেটা বলছিলাম, ইউটেরাসের চারপাশে ফ্যাট জমা থাকলে অথবা স্কিনের নিচে ফ্যাট বেশি জমা থাকলে বা অ্যাবডোমেন এরিয়াটাকে যদি আপনি রেডি না করেন আপনার একটা বেবিকে ক্যারি করার জন্য, তাহলে কিন্তু কনসিভ করতে ডিফিকাল্টিস হয়। অ্যান্ড হোয়াট এলস, কনসিভ করতে যেটা কমপ্লিকেশনস গুলো হয়, যেটা আপনারা, আমি প্রত্যেকটা যেগুলো বললাম এগুলো কিন্তু আসলে আর্লি এজ থেকে আপনাকে শুরু করতে হবে। বিকজ এই প্রত্যেকটা জিনিস আপনার আগে থেকে প্র্যাকটিসে আনতে হবে, কারণ আপনি যখন কনসিভ করা ট্রাই করেন তখন ইউ আর অলরেডি 30 or 30 up। তো তখন এগুলোকে অ্যাড্রেস করে ঠিক করতে করতে আপনার বয়স আরো বেড়ে যাচ্ছে। সো এখন এইজ ফ্যাক্টর আসছে, আমি এখন এইজ ফ্যাক্টর নিয়ে কথা বলছি যে সাধারণত 30-এর পরে আমরা কেন বলছি যে ফার্স্ট বেবি 30-এর আগে হয়ে যাওয়াটা বেটার। হোয়াই? বিকজ একটি টেস্ট আছে, আমরা AMH বলি, প্রত্যেক এটা ফিমেলদের জন্য। সো আমরা জানি যে ফিমেলদের প্রচুর এগস রিজার্ভ থাকে। সো AMH বা অ্যান্টি মুলারিয়ান হরমোন, এই টেস্ট করার মাধ্যমে আমরা জানতে পারি যে একটি মেয়ের কতটুকু এগ রিজার্ভার আছে। বিকজ প্রতি মাসে আমাদের যখন পিরিয়ড হচ্ছে তখন ওখান থেকে আমাদের কিন্তু এগ বের হয়ে যাচ্ছে, সো এগ ডিস্ট্রয় হচ্ছে। তো এগ যখন ডিস্ট্রয় হচ্ছে, সো এগ ডিস্ট্রয় হওয়ার সাথে সাথে AMH কমতে থাকে। সো AMH যদি কমে তাহলে এটা 30-এর পরে দেখা যায় যে 30-এর পরে যখন AMH কমতে থাকে তখন কিন্তু এগ রিজার্ভার, AMH কমে যাওয়া মানে এগ রিজার্ভার কমে যাওয়া। এগ রিজার্ভার কমে যাওয়া মানে আপনার কনসিভ করার জন্য যে একটা প্রপার এগ লাগবে সেখান থেকে কমে যাওয়া, সেটার চান্স কমে যাওয়া। তো এই জন্য সবাই আফটার 30 একটা AMH করে নিবেন, জেনে নেবেন যে আপনার আসলে আর কতটুকু টাইম আছে, যে আপনার পিরিয়ড কতদিন পর্যন্ত এগ শেডিং আউট হতে পারে বা আপনার এগ রিজার্ভার কতটুকু আছে। ইফ ইট ইজ নট মাচ তাহলে সেক্ষেত্রে আপনি ড্রাস্টিক কোনো ডিসিশনে চলে যাবেন কনসিভ করার ব্যাপারে। আর যদি দেখেন যে AMH ভালো আছে, আপনার এগ রিজার্ভার ভালো আছে, তাহলে আপনি স্লোলি স্লোলি আগাতে পারেন। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং 30-এর পর থেকেই কিন্তু AMH কমা শুরু করে, কারণ আমাদের মেয়েদের ব্লিডিং বা মাসিক যেটা সেটা শুরু হয় 10-11-12 বছর থেকে, এবং তখন প্রতি মাসে আমাদের এগ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যখনই একটি স্পার্মের সাথে একটি এগের কম্বিনেশন হচ্ছে না তখন কিন্তু সেই একটা ভেঙে পিরিয়ডের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। সো আমরা উই আর লুজিং আওয়ার এগস। সো ফিমেলদের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে বিফোর 30 যদি সবকিছুকে আসলে কনসিডারেশনে এনে বিফোর 30 ফার্স্ট প্রেগনেন্সিটা করা যায় তাহলে ইটস বেটার। আদারওয়াইজ যদি এক রিজার্ভার কমে যায় সেক্ষেত্রে প্রেগনেন্সি কমপ্লিকেশন হতে পারে। সো দিজ আর দ্য রিজনস আসলে যে কারণে আমরা বলছিলাম যে কারণে ফার্টিলিটি বা ইনফার্টিলিটি যে বলেন না কেন এগুলো ডেভেলপ করে এবং গর্ভপাত অথবা গর্ভধারণের সমস্যা হয়।
আরেকটি যেটি নর্মাল প্রবলেম সেটি বোথ মেল অ্যান্ড ফিমেল, যেটা আমি বলছিলাম যে এনি কাইন্ড অফ হরমোনাল ইমব্যালেন্স, এটা দুজনের জন্যই, ছেলে পুরুষ মহিলা দুজনের জন্যই এটা প্রযোজ্য, যে যদি কোনো কারণে হরমোনাল ইমব্যালেন্স থাকে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কনসিভ করতে প্রবলেম হবে। ছেলেদের সেক্সুয়াল হরমোন বেসিক্যালি টেস্টোস্টেরন অ্যান্ড প্রোজেস্টেরন, সো টেস্টোস্টেরন এখানে খুবই ইম্পর্টেন্ট, সো একটি ছেলেকে অবশ্যই আগে থেকেই উচিত তার টেস্টোস্টেরনটা চেক করে রাখা, দেখা যে তার টেস্টোস্টেরন এনাফ আছে কিনা, যদি না থাকে সেক্ষেত্রে টেস্টোস্টেরন ইনক্রিজ করা, মেডিসিন আর সাপ্লিমেন্টস হোয়াটএভার ইট ইজ, দ্যার ইজ ট্রিটমেন্ট, আমরা ইডব্লিউভিলা মেডিকাতে টেস্টোস্টেরন পার্মানেন্টলি যেন সবসময় একটা ব্যালেন্স লেভেলে থাকে সেজন্য স্টেম সেল ইউজ করছি। ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রেশিও ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা যদি ভালো না থাকে তাহলে দেখা যায় যে প্রেগনেন্সি আসতে অথবা কনসিভ করতে প্রবলেম হচ্ছে। এবং ফিমেলদের একটি খুব গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে প্রোল্যাকটিন, অনেকের গ্যালাক্টোরিয়া থাকে অথবা দেখা যায় যে নিপল থেকে ডিসচার্জ আসছে, অনেকে মনে করেন মিল্কের মতো, বাট ইটস নট মিল্ক, ইটস এ হরমোন, সো প্রোল্যাকটিন লেভেল বেড়ে গেলে এটা হয়, অনেক টিনেজ মেয়েদের এটা হয়, সো এটা মারা যারা আছেন তারা একটু খেয়াল করবেন। এবং ব্রেস্ট প্রেস করলেই দেখা যায় যে আসলে প্রোল্যাকটিন রিলিজ হচ্ছে এবং বডিতে প্রোল্যাকটিন বেড়ে গেছে, এবং এসব পেশেন্টসদের কিন্তু পরবর্তীতে কনসিভ করতে প্রবলেম হয়। সো আমি আটটা কজ সো ফার আমার মনে হয় আমি বলে ফেলেছি যে কি কি কারণে গর্ভধারণের সমস্যা হচ্ছে। সো আমি একটু সাম আপ করে ফেলি, তারপর আমি আবার একটু ওষুধ নিয়ে নেব। সাম আপ নাম্বার ওয়ান, অফকোর্স যে যদি কারো থাইরয়েড ইস্যুস থাকে এটাকে অ্যাড্রেস করতে হবে, যদি এটা ফর বোথ ফিমেল অ্যান্ড মেল, যদি কারো ওয়েট গেইন থাকে সেটা ফর বোথ মেল অ্যান্ড ফিমেল, তাকে এটাকে অ্যাড্রেস করতে হবে এবং আগে থেকে ট্রিটমেন্ট করতে হবে। নট দ্যাট যে আমি এখন কনসিভ করতে চাই এখন চেষ্টা করছি, নো, ফর বিফোর ইউ ওয়ান্ট কনসিভ, আপনি যখন আঠারোর উপরে অ্যাডাল্ট এনাফ তখন থেকে আপনি এগুলো নিজেকে নিজেকে ট্রেন করবেন। সো ওয়েট গেইন থাকলে ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে। নাম্বার থ্রি, যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে সেটা ছেলে মেয়ে যাদের জন্যই হোক না কেন, ছেলেদের জন্য বিশেষ করে টেস্টোস্টেরন অ্যান্ড প্রোজেস্টেরন এবং মেয়েদের জন্য ইস্ট্রোজেন প্রোজেস্টেরন অ্যান্ড প্রোল্যাকটিন, এই হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে তাহলে আগে থেকে একটাকে অ্যাড্রেস করে এটা ট্রিটমেন্ট নিয়ে নিতে হবে। নাম্বার ফোর, যদি সেন্ট্রাল অবেসিটি থাকে কারো, ইট মিন্স যে অ্যাবডোমিনাল যে অনেক সময় পেট অনেক বড় হয়ে যায় যাদের, তাদেরকে অবশ্যই পেটের চর্বি কমাতে হবে। নাম্বার ফাইভ, যেটা আমি বলছিলাম যে ছেলেদের সিমেন ইম্প্রুভমেন্ট, তিনটা পার্ট আছে সিমেন কাউন্ট, একটা হচ্ছে সিমেন মর্টেলিটি, একটা হচ্ছে সিমেন মর্ফোলজি, সো এই তিনটা ডিএফআই টেস্টের মাধ্যমে বোঝা যায়, যদি কোনোটাতে প্রবলেম থাকে সেই ট্রিটমেন্টটি শুরু করে ফেলতে হবে। নাম্বার সিক্স ইজ এইজ ফ্যাক্টর, এএমএইচ পরীক্ষার মাধ্যমে আপনি জেনে নেবেন আপনার এগ রিজার্ভার কিরকম আছে, সেই অনুযায়ী অবশ্যই আপনার ট্রিটমেন্ট করতে হবে। আর নাম্বার সেভেন, লাইফস্টাইল মডিফিকেশন, রেগুলার এক্সারসাইজ, যদি আপনার ওয়েট ভালো থাকে, আপনি স্ট্যান্ডার্ড ওয়েটের পেশেন্ট হন, তাহলে আপনাকে রেগুলার এক্সারসাইজ থাকতে হবে, সো দ্যাট আপনার ব্লাড ফ্লো ভালো থাকে, ইটস ফর বোথ মেল অ্যান্ড ফিমেল। সো বুঝতেই পারছেন যে আমি একটু আলাদা করে বলছি, এবং লাস্ট যে টপিকটি বলবো সেটি হচ্ছে ডায়েটারি মডিফিকেশন। সো সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে কনসিভ করার জন্য প্রচুর নিউট্রিশনাল ফ্যাক্টর কাজ করে, হরমোনাল, কারণ আমাদের হরমোনগুলোকে অ্যাক্টিভ করার জন্য নিউট্রিশনাল ব্যালেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো নিউট্রিশনাল ব্যালেন্স যদি আপনাকে বডিতে রাখতে হয় তাহলে অবশ্যই আপনাকে প্রপার নিউট্রিশনটা নিতে হবে, এবং প্রপার নিউট্রিশন নিতে হলে আপনাকে প্রপার ডায়েট চার্ট ফলো করতে হবে। সো ইটস নট যে কেউ ওয়েট গেইন হয়েছে তখনই একজন ডায়েটিশিয়ানের কাছে যাবেন, আমার অথবা কারো ওজন কমে যাচ্ছে তখনই আপনি একজন ডায়েটিশিয়ানের কাছে যাবেন। আমার যেটা রেফারেন্স সেটা হচ্ছে আপনি রেগুলার আপনার বডিতে যে মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে দরকার সেগুলো ঠিকমতো কি কি খাবারে পাবেন এবং প্রতিদিনের খাদ্য তালিকায় সেগুলো কিভাবে রাখবেন এটা জানার জন্য আপনি ডায়েটিশিয়ানের কাছে যাবেন। ইটস কল্ড মেইনটেন্যান্স ডায়েট। সো মেইনটেন্যান্স ডায়েট নিউট্রিশনাল অ্যাপ্রোচ যদি ভালো থাকে, অনেকেই খেয়াল করে দেখবেন যারা ইনফার্টিলিটিতে ভুগছেন অলরেডি তাদেরকে ডক্টর এখন জিঙ্ক দিচ্ছেন, ফোলিক অ্যাসিড দিচ্ছেন, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস দিচ্ছেন, ভিটামিন ডি দিচ্ছেন। সো কেন দিচ্ছেন? বিকজ এই ট্রাইটা করে তারা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দেখেছে এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা ফিল আপ করে দেন তারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছে। সো তখন অলরেডি ইটস টু লেট, তখন আমরা ফ্রাস্ট্রেশনে চলে যাই।
আগে থেকে আমাদের ডায়েটে নিউট্রিশনটাকে প্রপারলি রাখি যে তাহলে কিন্তু এই ইমব্যালেন্স বা ডেফিসিয়েন্সিটা হয় না, এবং যখন আমরা কনসিভ করার চেষ্টা করি তখন আমাদের আর কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। সো দিজ আর দ্য এইট পয়েন্ট যে ডায়েট মডিফিকেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গর্ভধারণের যে বিষয়টা এটা কিন্তু শুধু একটি মহিলার বিষয় নয়, এখানে পুরুষ মহিলা এটা একটা কাপল প্রবলেম। গর্ভধারণ যদি না হওয়াটা কাপল ইস্যুস, কিছু ইস্যুস ফিমেলদের থাকে, কিছু ইস্যুস মেলদের থাকে, কিছু ইস্যুস কমন। সো দেখা যাচ্ছে কমন ইস্যুস বেশি ডায়েটারি মডিফিকেশন কমন ইস্যুস, লাইফ স্টাইল মডিফিকেশন কমন ইস্যুস, অ্যাবডোমিনাল যদি বাল্কিনেস কমন ইস্যুস, দেন এনি কাইন্ড অফ হরমোনাল ইমব্যালেন্স কমন ইস্যুস বোথ হতে পারে, থাইরয়েড প্রবলেম কমন ইস্যুস। ফিমেলদের শুধু একটাই ইস্যুস থাকে যেটা PCOS খুব কমন ফিমেলদের বেশি হয়, যেটার জন্য ট্রিটমেন্ট আছে পার্মানেন্ট এবং এগ রিজার্ভার, আর মেলদের একটি স্পেসিফিক সেটা হচ্ছে সিমেন কোয়ালিটি। সো আদারওয়াইজ অল আর কমন প্রবলেম। সো এই অল একজন ছেলে এবং একজন মেয়ে যদি আগে থেকে যখন তারা অ্যাডাল্ট হয়ে যায় এবং একটা সময় সবাই প্ল্যান করে যে আমরা কনসিভ করব বা প্যারেন্টস হবো, তো এখন থেকে এবং যারা প্যারেন্টস আছেন যে ছেলেমেয়েরা বুঝতে পারছে না, এখন থেকেই যদি এই জিনিসগুলো অ্যাড্রেস করা যায় তাহলে কিন্তু ডেফিনেটলি ইন ফিউচারে আসলে কনসিভ করাটা খুব একটা বড় ফ্যাক্টর হয় না। আর একটা যেটা বললাম এইজ ফ্যাক্টর, অফকোর্স এটা মেলের ছেলেদের জন্য প্রযোজ্য, ছেলেদেরও দেখা যায় যে এইজের সাথে সাথে সিমেন কোয়ালিটিটা অনেক সময় ডিগ্রেড করে যায়। সো অফকোর্স এইজ ফ্যাক্টরটা ট্রাই করতে হবে 30 আগে ফার্স্ট বেবিটা নিয়ে নেওয়ার জন্য। So I hope this information will help you. Thank you for watching this live. And ami jani ajke brishtir din onekei engage hote parenni ebong amio deri kore eshechi. So ei live ti page e theke jabe ebong amra ei live ti shobar kache reach kore debo. Karo kono question thakle ekhane question korben, amra text kore answer kore debo. So EW Villa America theke apnader shobaike একটাই মেসেজ যে এই সময় সবাই সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন, এবং যে কোনো ট্রিটমেন্টের আগে তার রুট কজ জেনে নিয়ে আমরা যেভাবে ট্রিটমেন্ট করছি EWVL আমেরিকাতে, রুট কজ জেনে নিয়ে দেন তার স্পেসিফিক ট্রিটমেন্ট এবং পার্মানেন্ট ট্রিটমেন্ট এই প্রোটোকলে সবাই যাওয়ার চেষ্টা করবেন। সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট শনিবারের পরের শনিবার। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লাইভ। থ্যাংক ইউ।